ডিএনএ রেপ্লিকেশন ডিএনএর রেপ্লিকেশন এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ডিএনএ নিজের একটি কপি তৈরি করে ডিএনএ রেপ্লিকেশন কেন প্রয়োজন আমরা জানি আমাদের দেহকোষ বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে মাতৃকোষ বিভাজিত হয়ে কোষ তৈরি হয় মাতৃকোষের ডিএনএ ও কোষের ডিএনএ একই রকম হয় মাতৃকোষের এই ডিএনএটাই রেপ্লিকেটেড হয়ে কোষে প্রবেশ করে ফলে মাতৃকোষ ও অপত্যকোষের বৈশিষ্ট্য একই রকম হয় মূলত এই কারণেই ডিএনএর এপ্লিকেশান হয়ে থাকে এবার দেখি ডিএনএর এপ্লিকেশান কিভাবে ঘটে সেই ধাপগুলো প্রথমেই ডিএনএ এর প্যাঁচ খুলে সেটা ময়ের মতো আকার ধারণ করে এরপর হেলিকেজ নামক এনজাইম ডিএনএ এর নাইট্রোজেন বেসগুলোর মধ্যকার হাইড্রোজেন বন্ধন ভেঙে দেয় আমরা জানি অ্যাডিনিন এর সাথে থাইমিন দুইটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে অপরদিকে সাইটোসিনের সাথে গোয়ানিন তিনটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে হাইড্রোজেন বন্ধন ভেঙে যাওয়ার ফলে ডিএনএকে ইংরেজি বর্ণ ওয়াই এর মতো দেখায় যাকে রেপ্লিকেশন ফর্ক বলে এরপর প্রাইমেজ নামক এঞ্জাইম রেপ্লিকেশন প্রক্রিয়া শুরু করে এটি একটি আর এনএ প্রাইমার গঠন করে যা মূলত রেপ্লিকেশান এর স্টার্টিং পয়েন্ট হিসাবে কাজ করে এরপর ডিএনএ পলিমারেজ নামক এনজাইম প্রাইমারের উপর বসে ডিএনএ এর নতুন নাইট্রোজেন বেসগুলো যুক্ত করে প্রক্রিয়াটি ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম এর দিকে নিরবিচ্ছিন্নভাবে হয় তাই একে লিডিং স্ট্যান্ড বলে অন্য স্ট্র্যান্ডটি বিচ্ছিন্নভাবে গঠিত হয় ফলে সেখানে ডিএনএ এর অনেকগুলো খণ্ড সৃষ্টি হয় যাকে ওকাজাকি খণ্ড বলে এই স্ট্র্যান্ডকে ল্যাগিং স্ট্র্যান্ড বলে এক্ষেত্রে প্রথমেই প্রাইমেজ এসে প্রাইমার গঠন করে এরপর ডিএনএ পলিমারেজ নাইট্রোজেন বেসগুলো যুক্ত করে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের দিকে এই প্রক্রিয়াটি কয়েকবার হয় যখন নতুন ডিএনএটি তৈরি হওয়া শেষ হয় তখন এক্সো নিউক্লিয়াস নামক এনজাইম ল্যাগিং স্ট্র্যান্ড হতে আর এনএ প্রাইমারকে কেটে বাদ দেয় এবং একটি ডিএনএ পলিমারেজ সেখানে ডিএনএ বেস যুক্ত করে প্রক্রিয়াটি শেষ হলে ডিএনএ লাইগেজ আঠার মতো করে ডিএনএ এর খণ্ডগুলোকে যুক্ত করে দেয় ডিএনএর রেপ্লিকেশন একটি সেমি কনজারভেটিভ প্রসেস বা অর্ধরক্ষণশীল প্রক্রিয়া যার মানে নতুন যে ডিএনএ তৈরি হয় তাতে একটি পুরাতন ও একটি নতুন স্ট্যান্ড বিদ্যমান থাকে